হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যাদের টিকটক আইডির ফলো পেজে বাংলাদেশি কোনো টিকটক ভিডিওগুলো আসতেছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি আপনার টিকটক আইডির ফলো পেজে বাংলাদেশি ভিডিওগুলো নিয়ে আসতে পারবেন। তো কথা না বলে আমরা এখান থেকে আমাদের টিকটক আইডির প্রোফাইলে চলে আসবো। তো টিকটক আইডির প্রোফাইলে চলে আসার পর উপরে দেখতে হচ্ছে থ্রি ডটের উপর ক্লিক করার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন। তো এখান থেকে সরাসরি চলে আসবেন কন্টেন্ট প্রিফারেন্স, এরপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছে এখানে রিফ্রেশ ইউর ফরেন ফিড, এখানে সেমভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছে নিচে এখানে তো সি ডিটেলস, সো সি ডিটেলসের উপর ক্লিক করবা। এখানে দেখতে পাচ্ছ তোমরা সি ডিটেলসের উপর ক্লিক করার পর এখান থেকে তোমরা ওকে বাটনে ক্লিক করবা। তো ক্লিক করার পর তোমাদের সেটিং কিন্তু শেষ। এখন তোমাদের একটি কাজ রয়েছে, দেন এখান থেকে সরাসরি টিকটক অ্যাপসে কেটে দেবা। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ টিকটক, তো এইভাবে টিকটক অ্যাপসটি ট্যাপ করে ধরে রাখবা। ট্যাপ করে ধরে রাখার পর দেখতে পাচ্ছ এখানে আনইনস্টল, তো এখান থেকে আনইনস্টল করে দেবা। তো আনইনস্টল করার পর তোমরা এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবা। চলে আসার পর সেমভাবে টিকটক অ্যাপস ডাউনলোড করে হয়ে গেছে। তাহলে তোমরা দেখতে পাবা যে তোমাদের টিকটক আইডিটি কিন্তু আগের মতো হয়ে গেছে এবং আগের মতো টিকটকে আপনার বাংলাদেশের টিকটক ভিডিওগুলো শো করতেছে। তো এখানে যদি আমি একটু ওয়েট করি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। সো দেখতে পাচ্ছ টিকটক অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু টিকটক অ্যাপসটি ওপেন করব। তো টিকটক অ্যাপসটি ওপেন করার পর এখানে কিন্তু আমার টিকটক আইডিটা লগ ইন করতে হবে। তো এখানে কিন্তু আমি টিকটক আইডি দিয়ে এখন লগ ইন করবো না, আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে স্কিপ করার পর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে বাংলাদেশি ভিডিওগুলো কিন্তু আসতেছে, দেখতে পারছো। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখাইলাম যে বাংলাদেশি ভিডিওগুলো কিন্তু এখন আসতেছে আমার টিকটক গাইড টিকটক ফর পেজে। সো আশা করি বুঝতে পারছেন কী কী করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা।